শাহজাহানের বাড়ি সিল করলো ইডি, 5 দিনের মধ্যে হাজিরার নির্দেশ। সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশির পর বাড়িতে ইডির নোটিশ। এবার সন্দেশখালী নেতা শেখ শাহজাহানকে 5 দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিল ইডি। তল্লাশি শেষ হবার পর এদিন তার বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে আসে ইডি। গত 5ই জানুয়ারি থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি শেখ শাহজাহানের। রেশন দুর্নীতি মামলায় বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল ইডি। গত 5ই জানুয়ারি সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি, কিন্তু তার বাড়িতে তালা দেওয়া থাকায় সেই তালা ভেঙে ঢুকতে গেলে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডির কর্মীরা। গুরুতরভাবে জখম হন ইডির 3 কর্তা। তারপর থেকে হামলার ঘটনা তদন্তে নেমে এখনো পর্যন্ত দফায় দফায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিন সন্দেশখালীর বাড়িতে হাজিরা দেওয়ার নোটিশ টাঙিয়ে দেয় ইডি। সেই নোটিশে লেখা আছে, রেশন মামলায় শাহজাহানের হাজিরা জরুরি, তাই 2002 সালের আর্থিক তছরুপ বিরোধী আইনের ধারা অনুযায়ী 29 জানুয়ারি সকাল 11টার মধ্যে শাহজাহান খানকে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে নথিপত্র। শাহজাহানকে ইডি দফতরে যাওয়ার সময় সঙ্গে রাখতে হবে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং নিজের পাসপোর্ট আকারের ছবি। জানা যায় আপাতত শাহজাহানের বাড়িটি সিল করে দিয়ে যান ইডির আধিকারিকেরা। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বুধবার প্রস্তুত হয়েই সন্দেশখালীতে পা রেখেছিল ইডি। তার জন্য বুধবার ইডির সঙ্গে ছিল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। এদিন ইডির অভিযানে 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সাথে ছিলেন। পাশাপাশি স্থানীয় থানার পক্ষ থেকেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। গোটা এলাকায় টহল দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এলাকায় ড্র্যাফ ও পুলিশের টহল লক্ষ্য করা গেছে। পূর্ব অভিজ্ঞতা থেকে এদিন কার্যত দুর্গ বানিয়ে ফেলা হয়। নেতার বাড়ির ধারের কাছে কাউকে ঘেঁচতে দেওয়া হয়নি। এদিনও বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকেন ইডির আধিকারিকেরা। তল্লাশি চলাকালীন পুরো ঘটনার ভিডিও রেকর্ডিংও করা হয়। সূত্রের খবর, সন্দেশখালী এলাকায় ইডির অভিযান প্রসঙ্গে মধ্যরাতে ইমেল মারফত পুলিশকে জানানো হয়। সেই মতো রাত থেকেই পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এদিন বিশাল কনভয় নিয়ে সন্দেশখালী আকুঞ্চপাড়া মোড় এলাকায় এসে পৌঁছান কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। ওই এলাকাতেই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালান। তল্লাশি চালানো হয় পাশের বাড়িতেও। তবে এদিনের তল্লাশি অভিযানে সেভাবে কিছুই উদ্ধার হয়নি বলে সূত্র মারফত জানা গিয়েছে। ফিরে যাওয়ার পথে ইডির পক্ষ থেকে শাহজাহানকে ইডি দপ্তরে হাজিরার নোটিশ টাঙানো হয় তার বাড়ির দেওয়ালে। ইডি তার নিজস্ব নিয়মে নিয়ম মেনে হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে। এটা আমার মনে হয় আগের দিন তদন্ত করলে একই রেজাল্ট বেরোতো, যেহেতু আগের দিন মানুষ পরিচিত হয়েছে, একটা বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে, কিন্তু আজকে সবটাই সুস্থভাবে সুন্দরভাবে হচ্ছে। এটা তো হাইকোর্টের নির্দেশে হচ্ছে, সে তদন্তটা সেটা আমরা বলতে পারবো না। যদি যেটা সত্যি ভালো তদন্ত হোক আমরা চাই, সন্দেশখালী মানুষ হিসেবে বলবো, এইভাবেই সঠিক তদন্ত হোক আর কি বলবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।